সপ্তাহ পার হয়ে গেলেও বাজারে কার্যকর হচ্ছে না সরকার নির্ধারিত মূল্য, উল্টো নতুন করে বাড়ছে আরও কিছু পণ্যের দাম, ফলে কমছে চাহিদা এবং বিক্রি। তা সত্ত্বেও সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের কণ্ঠে, রাকিব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। চড়া দরদামের এই সময়ে কেনাকাটার ফর্দ ছোট করেই বাজারে আসতে হয় সীমিত আয়ের মানুষকে, কিন্তু সেই হিসাবও যেন উল্টে দিচ্ছে বাজারের বাস্তবতা। তাই বাধ্য হয়ে আরও এক দফা সিদ্ধান্ত বদল করতে হচ্ছে অনেককেই। তাদেরই একজন বেসরকারি চাকরিজীবী ফিরোজ, আলুর দর 50-এর ঘরে থাকায় বাজেট মিলাতে কিনতে হচ্ছে কিছুটা নিম্নমানের পণ্য, তার পেছনেও গুনতে হচ্ছে অন্তত 35 টাকা। নিত্যপণ্যের চড়া দামে ভালো নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কামরুল হাসানও, বলছেন চলছে কম খেয়ে বেঁচে থাকার সংগ্রাম। যখন 25 টাকা ছিল, 30 টাকা ছিল, তখন বড় আলু নিচে, এখন দাম বেড়ে গেছে 50 টাকা, তা তো আমার সামর্থ্য থেকে বাইরে, সেই জন্য কারণে আমি ছোট আলু নিচ্ছি। এখন ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে গেলে অনেক কষ্ট হয়, ম্যাক্সিমাম লোকেরই শতকরা 95% মানুষই কষ্ট। ক্রেতার চাহিদা কমায় কমেছে বিক্রিও, তবু সংকটের অজুহাতে বেড়ে চলেছে দাম। 10 টাকা বাজার বাড়ছে, গেছে সপ্তাহে মুরগি বেচছি 65 টাকা 70 টাকা, এই সপ্তাহে মুরগি বেচতেছি 85-80, তরকারি কিনতে গেলে 80 টাকা 100 টাকা, আমরা কীভাবে খাবো? এদের বলেন বন্ডামি বন্ধ করতে, খামাখা মানুষের প্রেশার করলে আরও দাম বাড়ে, আমরা যেটা দেখতেছি যখন জায়গা কিছুক্ষণ এরপর দাম বাড়ায় দেয়। আরও টিসিবির তথ্য বলছে বছর ব্যবধানে 25% বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম, আলু ও পেঁয়াজের দাম হয়েছে প্রায় দ্বিগুণ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।